আসসালামু আলাইকুম, লার্নিং স্কুল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আমরা মূলত আজকের আমাদের এটা জব ম্যাথ বই, আমরা মূলত রিটেন বই এর উপরে আজকে আমরা ভিডিও বানাবো। যে রিটেনে আমরা বলছি যে 500 ম্যাথ যদি সমাধান করেন কেউ আমাদের এই বই থেকে রিটেনের জন্য, মোটামুটি আপনি যে সমস্ত চাকরির পরীক্ষায় রিটেন হয় তো অধিকাংশ অঙ্কই আপনি এখান থেকে কমন পাবেন আমাদের জব রিটেন ম্যাথ বইটা থেকে। আমরা এর আগে অলরেডি 31টা অঙ্ক সমাধান করেছি, আজকে আমরা মূলত শতকরা অধ্যায়টা দেখবো। তো এইভাবে আমরা প্রত্যেকটা অধ্যায় ডিটেলস আকারে একদম সমাধান করে দেব। তো আপনারা অবশ্যই ভিডিওগুলো ভালোভাবে দেখবেন, আর যাদের প্রিলিমিনারি ম্যাথের জন্য মানে এমসিকিউ ম্যাথ শেখার প্রয়োজন বা প্রাইমারি নিবন্ধন বা প্রত্যেকটা চাকরির পরীক্ষায় অ্যাট ফার্স্ট কিন্তু এমসিকিউ এক্সাম হয়, মানে প্রিলিমিনারি যে এক্সামটা হয় ওইটার জন্য আমাদের জব ম্যাথ বইটা, এটা কিন্তু সম্পূর্ণ সমাধান করে দেওয়া আছে এই জব ম্যাথ বইটা ইউটিউব চ্যানেলে আমাদের, আপনারা দেখতে পারেন। এই বইটা তো মোট 508টা অঙ্ক রয়েছে, আর আমাদের এই বইটা পাবলিশ হওয়ার পর যতগুলো এক্সাম হয়েছে প্রায় প্রত্যেকটা এক্সামেই 90-100% কমন আসছে এই বইটা থেকে, ছোটো একটা বই। তো আপনারা বিগত বছরের যে চাকরি পরীক্ষার প্রশ্নগুলো আছে আমরা প্রত্যেকটা প্রশ্নের সাথে আমাদের বইয়ের কোন নম্বর পেজ থেকে কোনটা আসছে সব উল্লেখ করে দিয়েছি, আপনারা ওই ভিডিওগুলোও দেখতে পারেন। আজকে মূলত আমরা শতকরা অধ্যায় নিয়ে করবো। আসলে শতকরা মানে কি দেখেন, শতকরা মানে হচ্ছে কোনো একটা সংখ্যাকে 100 দ্বারা ভাগ। যেমন আমি যদি বলি যে 50%, এরকম যদি কোনো জায়গায় লেখা থাকে যে 50%, তাহলে 50% মানে কি 50×100 দ্বারা ভাগ মানে কি 1/100 আর কি। বা সরাসরি আমরা লিখতে পারি যে 50% সমান 50/100, আপনি যদি বুঝেন তাহলে এটা সরাসরি লিখতে পারেন। তার মানে শতকরা মানে হচ্ছে কি কোনো সংখ্যাকে 100 দ্বারা ভাগ, আর শতকরাকে এই সংখ্যা দ্বারা প্রকাশ করা হয়, এই প্রতীক দ্বারা প্রকাশ করা হয়, এটাকে পার্সেন্টেজ বলা হয় ইংলিশে। আর যেমন পার্সেন্টেজের মান হচ্ছে এটা সমান 1/100। কেন 1/100 আমি বলি, দেখেন আমি যদি বলি যে 70%, তার মানে 70 ঠিক আছে, এই 70 পরিবর্তে পার্সেন্টেজটার পরিবর্তে কী আসে 1/100। কোনো জায়গায় এই পার্সেন্টেজের পরিবর্তে 1/100 লিখাতে পারেন। আর মনে করুন যে নর্মাল একটা সংখ্যা আছে, যেমন আমি যদি বলি 5, 5কে শতকরায় প্রকাশ করতে বললো, 5কে কী করতে বলছে শতকরায়, তাহলে আপনি কী করবেন যে কোনো সংখ্যাটাকে শতকরায় প্রকাশ করতে হলে 5কে আমরা শতকরায় প্রকাশ করতে পারি, শতকরায় প্রকাশ করতে হলে নিচে 100 উপরে 100 দ্বারা গুণ করবেন, যে কোনো সংখ্যাটাকে শতকরায় প্রকাশ করতে হলে। তার মানে দেখেন এটাকে এটা দ্বারা গুণ করলে হচ্ছে 500, আর এখানে দেখেন নিচে ছিল 100, এটা আমি এইভাবে লিখে এইভাবে লেখা যায়, কিন্তু দেখেন 1/100 নিচে ছিল যেহেতু এটা গুণ দ্বারা গুণ করে এটা হয়ে গেছে। তার মানে আমরা জানি যে 1/100 সমান কত পার্সেন্টেজ, তার মানে 500%, তার মানে 5কে শতকরায় প্রকাশ করলে 500% হচ্ছে। আবার যদি মনে করেন যে একটা সংখ্যা দেওয়া আছে 20%, এটাকে নর্মাল ভগ্নাংশে করতে হবে, তাহলে 20×% পরিবর্তে আমরা কী লিখবো 1/100, শূন্য শূন্য কাটা, তার মানে হচ্ছে 2/10, তার মানে কত দেখেন এটাকে আমরা যদি করি তাহলে 2/1/5। তো দেখা গেলো যে এগুলো পার্সেন্টেজের বেসিক আলোচনা, আমরা মূলত অঙ্ক করবো আজকে পার্সেন্টেজ দিয়ে অনেক। এখন দেখেন যে পার্সেন্টেজে আমরা যেহেতু রিটেনের ম্যাথ করতেছি তো এগুলো আসলেও ডিটেলস আকার করতে হবে। আমরা আমাদের জব ম্যাথ বইয়ে কিন্তু সব কিছু মোটামুটি অধিকাংশ অঙ্ক দেওয়া আছে, কীভাবে আপনি 40-50 সেকেন্ড বা 20-30 সেকেন্ড অঙ্ক মিলাবেন, মানে খুব সহজ আকারে, মানে যেহেতু এমসিকিউর জন্য ওগুলো ছিল, বাট আজকে কিন্তু এগুলো এমসিকিউর জন্য না, এগুলো আমরা ডিটেলস আকার করবো রিটেনের জন্য। এখানে দেখেন কোনো জিনিসের মূল্য যদি বলা থাকে যে 20% বৃদ্ধি, যে কোনো অঙ্কে যদি বলা হয় যে মূল্য 20% বৃদ্ধি, 20% বৃদ্ধি মানে পূর্ব মূল্য যদি 100 টাকা হয় বর্তমানে মূল্য হয়ে যাবে কত 120, এটা মনে রাখতে হবে। আর যদি বলা থাকে 20%, 10% যাই হোক বৃদ্ধি থাকলে আপনি 100-র সাথে জাস্ট ওটি যোগ করে দেবেন, বৃদ্ধি থাকলে 100-র সাথে যোগ করবেন। আর যদি ক্ষতি বলা থাকে, মনে করুন যে 20% ক্ষতি, সাপোজ দিলাম 20% ক্ষতি, তাহলে কী করবেন 100 থেকে এটা মাইনাস করে দেবেন, তাহলে 80। অঙ্কগুলো করতে সুবিধা হবো যে বৃদ্ধি পাইলে যে কোনো পরিমাণ, এটা 100% হারে 20%, 10%, 5% যতই বৃদ্ধি পাবে আপনি 100-র সাথে ওই বৃদ্ধিটা যোগ করবেন, আর যদি হ্রাস পায় 100 থেকে ওইটা মাইনাস করবেন, তাহলে আমাদের জন্য খুব সহজ হবে অঙ্ক করতে। আমাদের প্রথম যে অঙ্কটা আছে দেখেন, যে প্রথমের অঙ্কটাই আমরা যদি এটা করি, দেখেন যে একটি 10,000 টাকার বিলের উপর এককালীন চল্লিশ পার্সেন্ট কম পরপর 36% ও 4% কমের পার্থক্য কত। তার মানে আমাদের কী বলছি অঙ্কটাকে বুঝবেন,
তারপর আমরা করব দেখেন মনে করুন 10,000 টাকার একটা বিল বলা আছে বিলের উপর একবার যদি 40% কমিয়ে দেয় এটা 40% যদি একবারে কমিয়ে দেয় তাহলে কত টাকা কম হইতেছে ওইটা দেখতে হবে তারপরে বলতাছে যে একবারে 40% না কমিয়ে প্রথমবারে 36% কমাবে তারপরে আবার 4% কমাবে আপাতত দৃষ্টিতে কি মনে হচ্ছে 36% আর 4% তাহলে তো এখানে 40% হইতেছে তাহলে আমাদের বলছে পার্থক্য কত যে 40% কম আর একবারে 36% তারপর আবার 4% এইভাবে যদি আমরা 40% কমাই মানে মোট 40% কমলো তাহলে পার্থক্য কত হবে অনেকে ভাববেন যে এখানে 36 আর 4% তাহলে 40% তাহলে কোনো পার্থক্য হবে না ব্যাপারটা এরকম না দেখেন কিভাবে তাহলে আমাদের কি বলা আছে যে 10,000 টাকার বিলের উপর 40% কম তাহলে আমরা বলবো যে 10,000 টাকার 40% কম 10,000 টাকার কয় পার্সেন্ট কম 40% কম টাকার 40% কম তাহলে কি হইতেছে দেখেন 10,000 টাকার আমরা জানি এটা গুণ করে লিখতে হয় যে যত পার্সেন্ট কম এটাকে গুণ করে এখানে পার্সেন্টেজ ছিল 40 আমরা বলছিলাম কি শতকরা থাকলে নিচে 100 চলে আসবে তাহলে এটা চলে আসলো এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কাটা তাহলে কত হচ্ছে দেখেন 4 আর এখানে 4,000 টাকা কম তাহলে 10,000 টাকার থেকে আমরা যদি 40% কম করি সরাসরি সে কী হয়ে যাচ্ছে 4,000 টাকা মানে মোট কত টাকা কমতেছে 10,000 টাকা থেকে 4,000 টাকা এখন আমরা দেখবো যে 10,000 টাকা থেকে একবার 36% কম দেবো কমাবো তারপরে আবার 4% কম হলে কত হয় তাহলে 10,000 টাকার 36 10,000 এর 36% প্রথমে কিন্তু কি 36 তার মানে 36% কম মানে কি 36/100 এগুলো আপনি ডিটেলস লিখবেন যে 36% কম আমাদের বইয়ের মধ্যে ডিটেলস লেখাও আছে 00 00 00 নিচে দুইটি শূন্য কাটলাম তাহলে এটা হচ্ছে 3600 দেখেন 10,000 টাকা থেকে 36% যদি ছাড় দেয় তাহলে 3600 হয়ে গেল তাহলে 10,000 টাকা থেকে দেখেন আমাদের টাকা ছিল 10,000 এটা থেকে 3600 বাদ দিলে আমাদের অবশিষ্ট থাকতেছে কত দেখেন 00 04 1 6 মানে 6,400 এই যে প্রথমে কিন্তু 36% ছাড় দিলাম 10,000 টাকা 36% 36% ছাড় দেওয়ার পরে তাহলে আমাদের রইল কত 6,400 এই 6,400 টাকার উপরে পরবর্তী কয় পার্সেন্ট ছাড় দিছে দেখেন আবার 4% দিছে তো 4% 4/100 এটা কত হয় আমরা দেখবো এই 00 কাটা 00 কাটা দুইটা শূন্য তাহলে আমাদের কত হচ্ছে দেখুন যে 6,400 তাহলে 4×16=6 হাতে থাকে 1 4×24 আর কত 25 তো এটা হয়ে গেল আমাদের বলছিল প্রথমে দেখেন 40% ছাড় দিয়ে আমাদের হয়েছিল 4,000 আর এখন একবার 36% ছাড় দিলাম এই জন্য হলো 3600 এরপর আবার কয় পার্সেন্ট 4% ছাড় দেওয়াতে 256 তাহলে মোট কত হইতেছে দেখেন 6 5 8 3 তাহলে দেখেন মোট কিন্তু সমান হচ্ছে না দেখেন এখানে 40% সময় 4,000 হয়েছিল এখানে হইতেছে 3856 আমাদের বলছে এই দুইটার বিয়োগফল কত দুইটার পার্থক্য কত তাহলে আমরা পার্থক্য নির্ণয় করতে পারি না যে পার্থক্য 4,000 - 3856 দেখেন 4 4 1 তার মানে 144 আমাদের বইয়ের মধ্যে আপনি যদি দেখেন এটা খুব সুন্দরভাবে করা আছে যে 10,000 টাকার 40% সমান 4,000 হ্যাঁ এটা আপনি ডিটেলস কীভাবে আসছে এটা আমি দেখিয়ে দিলাম আবার কি 10,000 টাকা 36% সমান 3600 তো 10,000 - 3600 টাকার যেটা আমরা পরে দাবি করলাম তো আমাদের বই থেকে করলেও আপনি সেমভাবে করতে পারবেন তো মূলত অঙ্কগুলো আসলেও কিন্তু খুবই ইজি পরে যে অঙ্কটা রয়েছে দেখেন খুবই কমন একটা অঙ্ক যে বুড়োর সহকারী পরিচালক 2017 আসছে তারপরে সংসদ বিষয়ক মন্ত্রণালয় সাব রেজিস্ট্রার 2015 অর্থ মন্ত্রণালয় আসছে 2013 সালে দেখেন একটা অঙ্ক কতবার আসছে তো এখন দেখেন এই অঙ্কটা আমরা করছি কি বলা আছে তেলের মূল্য 25% বৃদ্ধি পায় যদি তেলের মূল্য 25% বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ খরচ বৃদ্ধি পাবে না তেল বাবদ খরচ কি হবে না বৃদ্ধি পাবো না এই অঙ্কটা আমরা কিন্তু শর্টকাট আমরা করে দিয়েছিলাম আমাদের জব মেথ বই এটা এটা কিন্তু প্রিলিতেও আসে কীভাবে আমরা করেছিলাম যে উপরে হবো যে যত বৃদ্ধি পেলো ওইটা 25×100 আর নিচে হইতেছে দেখেন 25+100 এটা কাটাকাটি করলে অ্যান্সারটা চলে আসবে এটা কিন্তু আমরা প্রিলির জন্য এইভাবে করে আসছি দেখেন আমরা অ্যান্সারটা চাইলে বের করে নিতে পারবো এখানে হচ্ছে 25×100 নিচে হচ্ছে কত 125 তো 5×25 125 এটার অ্যান্সার কিন্তু
20 হয়ে যাব আপনি যদি শর্টকাটটা জানেন দেখেন আমাদের জব ম্যাথ বইয়ে কিন্তু এইভাবে করে দেওয়া আছে বিট অঙ্কটা শর্টকাট জানলে আপনার কি সুবিধা হবে আপনি অঙ্কের অ্যানসারটা আগে থেকে জানতাছেন তো এখন আপনার রিটেন আকারে এটা করতে হবে রিটেন আকারে করতে হলে কি দেখেন এখানে বলা আছে যে 25% বৃদ্ধি পায় আমি একটু আগে বলছিলাম যে কোনো কিছু যদি বৃদ্ধি পায় তাহলে ওইটা 100 এর সাথে যোগ করতে হবে তাহলে আমরা বলতে পারি যে 25% বৃদ্ধিতে তেলের মূল্য কি হবে আমি বলছিলাম যে তাহলে হয়ে যাবে যোগ হয়ে যাবে তাহলে 100 + 25 সমান 125 টাকা হয়ে গেল তো এখন দেখেন যে ব্যাপারটা হয়েছে কি যে যদি তেলের মূল্য 25% বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ খরচ বৃদ্ধি পাবে না সে কি বলছে যে 100 টাকার তেল বর্তমানে হয়ে গেছে 125 টাকা 100 টাকার তেল বর্তমানে হয়ে গেছে 125 টাকা এখন সে বলতেছে যে সে আগে 100 টাকাতে যে তেল কিনতো এই তেলের দাম কিন্তু হয়ে গেছে বর্তমানে 125 টাকা কিন্তু যে কিনবে সে বলতেছে আমি 100 টাকার উপরে খরচ করতে পারবো না আমি এখনও 100 টাকার উপরে আমার কাছে নেই আমি 100 টাকারই তেল নেবো দরকার হলে আমার তেলের পরিমাণ কিছুটা কমিয়ে দেন দরকার হলে আমার তেলের পরিমাণ কিছুটা কমিয়ে দেন তো তখন সে কি করবে দেখেন তাহলে কি আগে সে যে তেল ইউজ করতো এখন দেখেন যে সে আগে যে পরিমাণ তেল কিনতো 100 টাকায় ওই তেলের দাম হয়ে গেছে 125 টাকা কিন্তু সে বলতেছে যে আমি 125 টাকার তেল কিনবো না আমি টাকা বাড়াতে পারবো না দরকার হলে আমি তেলের পরিমাণ কমিয়ে দেবো আমি 100 টাকারই তেল দেবে তাহলে তো 100 টাকার তেল কিন্তু সে কম দেবে আগের পরিমাণ তেল পাবে না তার মানে সে কী করতেছে আগে এখন তেলের দাম হয়ে গেছে 125 টাকা কিন্তু সে চাইতেছে কত টাকায় কার তেল ব্যবহার করবে 100 টাকারই তাহলে সে 125 টাকা যেহেতু তেলের দাম হয়ে গেছে তাহলে 125 টাকায় কমাতে হবে কয় টাকা 25 টাকা 125 টাকায় কমাতে হবে 25 টাকা তাহলে 1 টাকায় কমাতে হবে দেখেন 25/125 আর 100 টাকায় কমাইতে হবে আমরা শতকরা বলছি তাহলে 100 টাকায় কমাতে হবে দেখেন 100 টাকায় কমাতে হবে তাহলে শতকরা তাহলে এটা যে গুণ হবে এখানে 100 × 125 এখানে 5/5 = 120 তাহলে হচ্ছে 20% তাহলে তার শতকরা কত কমাতে হবে 20% একটা মজার কথা বলি অনেকে বলেন যে ভাই আপনার বাংলা হাতের লেখার এই অবস্থা কেন আসলে আমার বাংলা লেখার অভ্যাস নেই আমি যে ইংলিশ ভার্সন স্টুডেন্ট কলেজে জব করতাম ওইটাও ছিল ইংলিশ ভার্সন আমার ভার্সিটি আপনারা জানেন যে পাবলিক ইউনিভার্সিটিতে সব কিছু ইংলিশ ভার্সনে তো আমার ওইটাও ছিল ইংলিশ ভার্সন আর আমি যে মানে ইউনিভার্সিটি লাইফে যে টিউশনগুলো করিয়েছি অধিকাংশ মানে ইংলিশ ভার্সনের আসলে এর জন্য আমি বাংলাতে ভালোভাবে লিখতে পারি না বা বাংলা আমি লিখতে পারি না দেখেন আমি কিন্তু এই যে জিনিসগুলো এগুলো কিন্তু বাংলাতে লেখার কথা ছিল যেহেতু সব কিছুই বাংলাতে আমি কিন্তু এগুলো ইংলিশে লিখি কারণ আমার ইংলিশটা আমি বেশি কমফোর্টেবল ফিল করি বাংলার চেয়ে এই জন্য আমার বাংলা হাতের লেখা মানে বাংলায় আমি অভ্যস্ত না বাংলা আমি ভালোভাবে লিখতে পারি না এটা আসলেও কী বলবো আমারই ব্যর্থতা যে বাংলা আমি খুব ভালোভাবে লিখতে পারি না বাট ইংলিশেই আমার মানে সব কিছু মোটামুটি আমি ইংলিশেই লিখতে হয় অধিকাংশ জিনিস আমি ইংলিশে লিখি বাংলা আসলেও পারি না মানে বাংলা পারি না বলতে পড়তে পারি বাট বাংলা আমি ভালোভাবে লিখতে পারি না কারণ দেখা গেছে যে মানে লাস্ট 8 থেকে 9 বছরের মধ্যে আমি কোনো বাংলাতে লিখি নেই সো বুঝতেছেন এই জন্য আমার বাংলা হাতের লেখা আসলে খুবই বাজে এরপরে দেখেন সেম দুইটা অঙ্ক জাস্ট দেখেন কোশ্চেন চেঞ্জ হয়ে আসছে এইটা আসছে 2009 সালে দেখেন 2019 সালে যে চিনির মূল্য এত পার্সেন্ট বৃদ্ধি পায় তবে চিনির ব্যবহার শতকরা কত কমালে চিনি বাবদ খরচ বৃদ্ধি পাবে না দেখেন তেলের মূল্য শতকরা 10 টাকা বেড়ে গেলে তেলের ব্যবহার শতকরা কী পরিমাণ কমালে একটি পরিবার তেলের জন্য খরচের কোনো পরিবর্তন হবে না দেখেন এটা আছে 2012 সালে একই অঙ্ক তাহলে আমরা কী করবো আগের মতো আমরা 2 নম্বরটাই করি 1 নম্বর প্র্যাকটিসটা আপনারা নিজেরা করবেন আর কমেন্টে জানাবেন আমরা 2 নম্বর প্র্যাকটিসে যদি করি যে তেলের মূল্য শতকরা 10 টাকা বেড়ে গেল শতকরা কত বেড়ে গেছে তাহলে হয়ে গেছে কি 10 টাকা যদি বেড়ে যায় তাহলে হয়ে গেছে কত 110 টাকা তাহলে 110 টাকায় কমাতে হবে 10 টাকা দেখেন আগের মতোই কিন্তু 110 টাকায় কমাতে হবে 10 টাকা 1 টাকায় কমাতে হবে 10/110 তাহলে 100 টাকায় কমাতে হবে দেখেন 10 × 100 নিচে হচ্ছে 110 00 উপরে হচ্ছে 100 নিচে হচ্ছে 11 আপনি যদি এটা দেখেন অনেকে ভাগ করতে পারেন না দেখেন আমরা জানি 9 11 কত 99 এন থাকে 1 তাহলে 1 সমস্ত নিচে হচ্ছে কত 11 9 সমস্ত 11 1 এখন বলবেন যে উপরেরটা মনে হয় অনেক কঠিন ছিল এই জন্য বাইয়া করে নাই আসলে উপরেরটা আমি করে দিয়ে দেখেন এটা কী বলছে যে যদি চিনির মূল্য 12.5% বৃদ্ধি পায় 12.5% বৃদ্ধি পাওয়া মানে কি 100 + 12.5% দেখেন
এটা তার মানে কি হইতাছে 100 যোগ 12 দ্বিগুণে এটা ভাঙানোর নিয়ম কি এটা কেটে দ্বারা গুণ করতে হয় উপরটা যোগ করতে হয় 12 দ্বারা 24 আর আগে 25 বাই 2 এটা এইভাবে রাখতে হবে না তাহলে লসাগু করতে হবে দেখেন লসাগু করলে কি করতে হয় এখানে নিচে মনে মনে একটা 1 আছে এটা লিখি আমরা এটা কেটে দ্বারা ভাগ করতে হয় যে ভাগফল হয় এটাকে উপরটা দ্বারা যোগ করতে হয় এটা যদি ভাগ করি হয়ে যাবে 2 আর 2 দ্বারা উপরে গুণ করলে হবে 200 আর এখানে আছে কত 25 তো হচ্ছে কত 225 নিচে হচ্ছে 2 এখন দেখেন যে আমরা কি লিখতাম যোগ করার পরে যেটা হইতো এটা এখানে লিখতাম যে 225 বাই 2 এত টাকায় কমাতে হবে কত টাকা যত বাড়ছিল কত বাড়ছিল এত এত পার্সেন্ট বৃদ্ধি পায় তার 12 দ্বিগুণ 24 25 বাই 2 টাকা কত বাই 225 বাই 2 টাকায় কমাতে হবে এত টাকা তাহলে এখন আমরা বলতে পারি যে 1 টাকায় কমাতে হবে তাহলে এখানে কত হবে 25 নিচে হচ্ছে 2 এখানে আমরা কি জানি যে এইভাবে যদি ভগ্নাংশ আকারে থাকে তাহলে নিচে যেটা থাকবে এটা উপরে চলে যাবে তার মানে এই দুইটা উপরে চলে যাবে আর উপরেরটা নিচে চলে আসে মানে 225 আমাদের যেহেতু শতকরা বলছে তাহলে শতকরা কমাতে হবে দেখেন 25 ইনটু 2 ইনটু 100 আর নিচে হচ্ছে 2 ইনটু 225 কাটাকাটি যদি আপনি করেন দুই দুই কাটা এটা দ্বারা কাটাকাটি করলে হচ্ছে 9 হলে 100 বাই 9 যদি ভাগ করেন আপনি আগের মতোই 9 11 99 থাকতেছে 1 তার মানে কত হচ্ছে দেখেন এখানে চলে আসবে 9 উপরে হচ্ছে 1 তো এগুলা দেখেন জাস্ট কি একটা অঙ্কই দেখেন কতভাবে ঘুরিয়ে আসছে এগুলো আপনাকে বুঝতে হবে যে অঙ্কগুলো আসলেও ঘুরে ফিরে আসতেই পারে আমি আর কয়েকটা অঙ্ক করাই দেখেন যে এই অঙ্কগুলো কীভাবে আমরা করব এখানে কি আছে বলা আছে যে চা পাতার শতকরা কর দেখেন এখানে বলা আছে যে চা পাতার শতকরা কর 10 টাকা কমালে চা পাতার ব্যবহার শতকরা কত করে বৃদ্ধি হলে সরকার চা পাতা থেকে শতকরা 8 টাকা বেশি কর পাবে দেখেন আমি বলছিলাম যদি বলে যে কমালে বা হ্রাস পায় তাহলে 100 থেকে মাইনাস করবো আর যেটা বৃদ্ধি পাবো ওইটা কী হবে যোগ হবে তো আমাদের বলছে যে শতকরা কত করে বৃদ্ধি করলে শতকরা চাইছে তো আমরা জানি না চা পাতা শেষে কত টাকা কর পেত শতকরা যেহেতু বলছে আমরা ধরে নিলাম যে করের পরিমাণ ছিল কত টাকা চা পাতার যে কর নিতে করের পরিমাণ ছিল 100 টাকা এখন 10 টাকা কমালে শতকরা 10 টাকা কমালে মানে 10% কমলে তার মানে 100 মাইনাস 10 90 টাকা করের পরিমাণ 10 টাকা কমালে করের পরিমাণ হবে 90 টাকা আবার 8 টাকা বৃদ্ধি করলে ওখানে বলছে 8 টাকা মানে 8% বৃদ্ধি করলে 100 যোগ 8 সমান 108 টাকা হবে দেখেন আমরা কিন্তু এটা কিন্তু আমি ফার্স্টেই বলে দিছি যে বৃদ্ধি পেলে এটা যোগ করে ফেলবেন 100 সাথে আর হ্রাস পেলে ওটা বিয়োগ করে ফেলবেন আমি এই কাজগুলো করেছি যে চা পাতার উপর শতকরা কর 10 টাকা কমালে চা পাতার ব্যবহার শতকরা কত করে বৃদ্ধি হলে সরকার চা পাতা থেকে শতকরা 8 টাকা বেশি কর পাবে দেখেন এখানে একটা জিনিস আপনাকে খেয়াল করতে হবে শতকরা 8 টাকা বেশি কর পাবে কত বৃদ্ধি হলে এখানে বৃদ্ধি চেয়েছে হ্যাঁ এটা আপনাকে বুঝতে এখানে দেখেন যে আমাদের বর্তমানে আমরা কী পাচ্ছি দেখেন যে বর্তমানে আমরা কী পেতেছি যে বর্তমানে 90 টাকা কর পাচ্ছি পূর্বে যেখানে পূর্বে করের পরিমাণ ছিল কত টাকা যেখানে 100 টাকা বর্তমানে 90 টাকা পাচ্ছি আগে কত ছিল কর বর্তমানে কর পাচ্ছি 90 টাকা কিন্তু আগে কর ছিল 100 টাকা এখন বর্তমানে 1 টাকা কর যদি আমরা পেতে চাই তাহলে এটা কী হয়ে যাবে এটা কিন্তু আমাদের বর্তমানে 8% বৃদ্ধিতে করের পরিমাণ কত হয়ে গেছে 108 তো আমরা যদি বলতে পারি যে বর্তমানে 108 টাকা হলে পূর্বে ছিল তাই 108 এখানে কী হবে গুণ হবে হ্যাঁ আপনি এই শূন্য শূন্য কাটতে পারেন আর দেখেন এই দশের মধ্যে 9 যায় একবার 9 দ্বিগুণ 18 তার মানে 120 হয়ে যাচ্ছে 108 টাকা যদি কর পেতে চাই তাহলে আমাদের কী বলছে শতকরা কর কত করে বৃদ্ধি করতে হবে তো শতকরা যেহেতু বলছে দেখেন তাহলে দেখেন শতকরা কর বৃদ্ধি করতে হবে কত তাহলে 120 আগে কত ছিল 100 কিন্তু বর্তমানে কত হয়ে গেছে 120 তার মানে এখানে দেখেন যে শতকরা বৃদ্ধি করতে হবে আগে ছিল 120 মানে 100 বর্তমানে হয়ে গেছে 120 108 টাকা পেতে হলে 120 টাকা তার মানে 20% বৃদ্ধি করতে হবে শতকরা কত পার্সেন্ট 20% এই অঙ্কগুলো কিন্তু খুবই কমন ইভেন কি অনেকের কাছে এই অঙ্কগুলো কিন্তু কঠিন মনে হয় কিন্তু এগুলো কিন্তু পরীক্ষায় আসে এরপরে দেখেন আর একটা অঙ্ক রয়েছে এখানে আমরা মোটামুটি দেখব যে অঙ্কগুলো আসলেও এগুলাই বিভিন্ন চাকরির পরীক্ষায় দেখা গেছে যে এগুলো কিন্তু আসে আর
আমাদের এই বইটা বিগত 25 বছরের যত অঙ্ক আসছে তো সবগুলাই দেওয়া হয়েছে। এখানে দেখেন কি বলছে, যে একটি পরীক্ষায় 75টি প্রশ্ন ছিল, আসাদ 60টি প্রশ্নের উত্তর শুদ্ধ দিয়েছে, সে শতকরা কতগুলি প্রশ্নের উত্তর শুদ্ধ দিয়েছে। তো এগুলো আমরা যদি এই সিস্টেমে করতাম, মানে প্রিলিতে আমরা কীভাবে করছিলাম, যে আমরা আমাদের জবমেট বইটা কী বলেছিল যে 75টি প্রশ্ন ছিল, সে 60টি প্রশ্নের উত্তর দিয়েছে, সে শতকরা, তাহলে আমরা এইভাবে করতাম, মানে আমাদের জবমেটটা যারা করছেন তারা এইভাবে পারবেন যে 75টির মধ্যে সে উত্তর দিয়েছে 60টি, তাহলে শতকরা শেষ। দেখেন এগুলো কিন্তু রিটেনেও আসে আবার প্রিলিতেও আসে অঙ্কগুলো। তাহলে এটা কী হচ্ছে, এখানে আমরা যদি করি, এখানে দেখেন আপনি 25 দ্বারা কাটলে 4 25 100 আর 3 25 75 3 20 60, তার মানে 80%, শতকরা সে কত পার্সেন্ট দিয়েছে, 80%। আর এটা যদি আমরা রিটেন আকার করতে চাই তাহলে কী করবেন, আমরা বলবো যে 75টির মধ্যে উত্তর দিয়েছে কয়টি, শুদ্ধ উত্তর দিয়েছে 60টি, আর যে জিনিসটা চা হবে ওটা সবসময় ডান পাশে রাখবেন, তাহলে একটির মধ্যে শুদ্ধ উত্তর দিয়েছে তাহলে এটা অবশ্যই বাঘ হয়ে যাবে, তাহলে শতকরা বলছে, তাহলে শতকরা হলে এখানে কোন হবে আর 75, কাটাকাটি তো দেখিয়েছি, তাহলে 80% হবে। আমাদের বইয়ের মধ্যে এটা দেওয়া আছে, 75টির মধ্যে শুদ্ধ উত্তর দিয়েছে 60টি, একটির মধ্যে অবশ্যই 100টির মধ্যে, শতকরা 80% সে কি শুদ্ধ উত্তর দিয়েছে। এখন এই অঙ্কটা এইভাবে না আসে, যদি এইভাবে আসছে যে শতকরা সে কতটুকু ভুল উত্তর দিয়েছে, শতকরা কত ভুল উত্তর দিয়েছে, যেহেতু শতকরা 80% যদি সে শুদ্ধ উত্তর দেয় তাহলে শতকরা সে কত পার্সেন্ট ভুল উত্তর দিয়েছে, দেখেন এটা মাইনাস করি না, 20%, যেহেতু সর্বোচ্চ 100%, 100%-এর মধ্যে সে 80% সঠিক উত্তর দিয়েছে, তাহলে শতকরা কত পার্সেন্ট সে ভুল উত্তর দিয়েছে, তাহলে 20% তো ছিল এটা। আর এখন আসলে পার্সেন্টেজের গুণ কীভাবে করবেন, যেমন একটা অঙ্ক আমাদের প্রথমে ছিল, যেহেতু পরীক্ষা হলে সময় কম পাওয়া যায়, এখানে দেখেন খুব শর্ট আকারে দেওয়া ছিল যে 10,000 টাকার 40% সমান 4,000, এটা কীভাবে বের করতে হয়, খুব সহজে যদি বের করতে চান, 10,000 টাকার 40%, আমরা জানি এইভাবে তো 40% মানে একটা নিচে একটা 100 আসে, এই 0 0 এই 0, 4 দ্বারা গুণ করলে 4,000, কিন্তু আমরা সরাসরি এটা বের করতে পারি, আমাদের ডিরেক্ট আমরা বলে দেবো 10,000 টাকার 4% সমান কত, ক্যালকুলেটারের মতো দেখেন 10,000 টাকার 4% কয় পার্সেন্ট, 40%, তাহলে আমরা যা 10,000 × 40 এটা এইভাবে লিখে ফেলবেন, মানে মনে মনে লিখবো, মনে মনে লেখার ফলে এখানে দেখেন কটা শূন্য ছিল, এখানে জাস্ট এটা দেখে 4 দ্বারা এটাকে গুণ করলে হইতেছে কত, 40,000 আর একটা শূন্য, কটা শূন্য টোটাল আমাদের হইতেছে, এখানে ছিল 4টা আর এখানে একটা 5টা, এখান থেকে জাস্ট 2টা শূন্য বাদ দিবেন, প্রত্যেকটা ক্ষেত্রে গুণ করার পর আপনি 2টা শূন্য বাদ দিবেন অথবা 2 ঘর পরে দশমিক দিয়ে দিবেন, 2 ঘর পরে দশমিক দিয়ে দিবেন। যেমন মনে করেন যে আমি যদি বলি যে 60 এর 3% কত, তাহলে আমি কী করবো, আমরা গুণ করবো এটাকে, এটা তারা গুণ করবো, 3 6 18, কয় ঘর পরে দশমিক দিয়ে দেবো, 2 ঘর পরে দশমিক, এদিক থেকে 2 ঘর পরে হয়ে গেল, তার মানে আমরা এটা হচ্ছে 7%, 25-এর কত, 7%, কী করবেন এটাকে এটা দ্বারা গুণ করবেন, 5 7 35-এর 5, হাতে থাকে 3, আর 7 2 14 3 17, আপনি কী করবেন, কয় ঘর পরে দশমিক, এই 2 ঘর পরে, এই দিক থেকে 2 ঘর পরে দশমিক দিয়ে দেবেন। এটা সেমভাবে আমি এই কাজটা কিন্তু করছিলাম যে 10,000 টাকার দেখেন 40%, তার মানে কী, আমরা এটাকে এটা দ্বারা গুণ করি 4, এরপরে 4টা শূন্য, 5টা শূন্য, কয় ঘর পরে দশমিক হবে, 2 ঘর পরে, এই দিক থেকে 2 ঘর, তাহলে দেখেন এই দশমিকের পর যত শূন্য হোক এগুলোর কোনো ভ্যালু নেই, তার মানে এখানে 4,000 চলে আসছে। পার্সেন্টেজ হিসাবটা আপনারা এইভাবে করতে পারেন, আর যারা প্রিলির মেথ করতে চান তারা অবশ্যই আমাদের জব মেথ বইটা দেখবেন। মোটামুটি আমাদের বইগুলো, আমাদের মোটামুটি 4টা বই, একটা রিটেন ম্যাথ, একটা জব ম্যাথ, একটা জব ইংলিশ, একটা জব ডাইজেস্ট, আপনি মোটামুটি এই বইগুলো যদি ভালোভাবে পড়তে পারেন আমাদের যেভাবে, কারণ এই জব ম্যাথ বইটা থেকেই মানে 2019-এ যতগুলো বা 2019-এ যতগুলো 4টের এক্সাম হয়েছে মোটামুটি সব এই বই থেকেই কমন আসছে, ছোটো একটা বই। আপনি আমাদের বই রিভিউগুলো দেখতে পারেন, কমেন্টে দেখতে পারেন যে আমাদের বই রিভিউগুলো কেমন, আর আমাদের এই 4টা বই কেউ যদি ভালোভাবে পড়তে পারেন ইনশাল্লাহ টিকার জন্য যে পরিমাণ মার্ক দরকার আপনি ঠিক ওই তার চেয়ে বেশি মার্ক পাবেন, কিন্তু আপনাকে ভালোভাবে পড়তে হবে। তো ধন্যবাদ সবাইকে, আবার আমরা হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।